চ্যাপস, আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে ইতিহাস বিষয়ক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়ের শিরোনাম হবে ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। এটা হচ্ছে বিষয়ের শিরোনাম হবে। আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নটি, অ্যাসাইনমেন্ট ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শীর্ষক প্রবন্ধ, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন করা হয়েছে। আর কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ভাষা আন্দোলনের পটভূমি থাকতে হবে, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অন্যান্য নেতৃত্ব, নারী সমাজের ভূমিকা, জাতীয়তাবাদের বিকাশে বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্য, বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন, এটা হচ্ছে আমাদের প্রশ্নের আলোক প্রশ্ন। তো এর আলোকে আমরা একটা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দিব, সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি করবে। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ ইংলিশ অ্যাসাইনমেন্টের বা অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। যদিও এই অ্যাসাইনমেন্ট একটু বড় হবে, তোমরা তোমাদের মতো করে ছোট করে নিবে, কারণ প্রশ্নটির উত্তর যথেষ্ট বড়, প্রশ্নটা ওইভাবে করা হয়েছে। তো তারপরে তোমরা তোমাদের মতো করে ছোট করে নিবে। ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলনের পটভূমি, 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। ভাষা, নৃতত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাস সহ সকল ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে 1000 মাইলের ব্যবধানে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত করে এই অসম রাষ্ট্র গড়ে উঠতোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধাররা প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসেবে বেছে নেয় বাঙালি প্রাণের ভাষা বাংলাকে। অথচ 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তান ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে মোট জনসংখ্যার 54.60% বাংলা, 28.64% পাঞ্জাবি, 5.8% সিন্ধি, 7.1% পশতু, 7.2% উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষী নাগরিকের থেকে দেখা যায় উর্দু ছিল পাকিস্তান ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে। অন্যদিকে তদানীন্তন পূর্ববঙ্গের জনসংখ্যা 7.40 কোটির মধ্যে 4 কোটি 13 লক্ষ লোক ছিল বাংলা ভাষাভাষী। এখানে 98% বাংলা এবং মাত্র 1.1% উর্দুভাষী ছিল। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতি মাতৃভাষার উপর এই আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান সৃষ্টির 6 মাস পেরুতে নেওয়া পেরুতেই তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নেমে যা 1952 সালে দ্বিতীয় পর্বের ভাষা আন্দোলনের মাধ্যমে সাফল্য লাভ করে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। ভাষা আন্দোলনের পর্ব শুরু থেকেই বঙ্গবন্ধু সক্রিয় ছিলেন। তিনি দেশ বিভাগের পর কলকাতা থেকে ঢাকায় আগমন করেই ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয় হন। ভাষা আন্দোলনের শুরুতে তমদ্দুন মজলিসের রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় অংশগ্রহণ করেন, জোরালো সমর্থন দেওয়া নীতি নির্ধারণে নানা বিষয়ে সাহায্য করেন। তিনি 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে বাংলা ভাষার দাবির সপক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন। ওই সময় বিভিন্ন মিটিংয়ে বক্তৃতা বিবৃতি দেওয়ার পাশাপাশি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আয়োজিত বিভিন্ন মিছিলে নেতৃত্ব দেন। 6 ও 7 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ভাষা সম্পর্কিত একটি প্রস্তাব উত্থাপন করে বাংলাকে পূর্ব পাকিস্তানের লেখার বাহন ও আইন আদালতের ভাষা করার দাবি উত্থাপন করা হয়। তিনি প্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রশ্নে সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তা ঠিক করবেন এই দেশের সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করার জন্য তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীকে আহ্বান করেন। বঙ্গবন্ধু 1953 সালের 21 ফেব্রুয়ারির মিছিলে এবং মিছিল শেষে সবাই অসাম্প্রদায়িক রাজনীতিতে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছিলেন, তারই সফল বাস্তবায়ন ঘটিয়েছিলেন মাত্র 2 বছরের মধ্যেই। সারা দেশে অসাম্প্রদায়িক রাজনীতির প্রত্যধারা সৃষ্টি করেছিলেন, যার পরিণতি 71-এ মুক্তিযুদ্ধ, যার ফসল স্বাধীন বাংলাদেশ ও 72 সালে বাংলাদেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতার মূলনীতি ঘোষণা, সাম্প্রদায়িক রাজনীতির নির্বাসন। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন করেছিলেন, ভাষা চেতনাকে বুকে ধারণ করেছিলেন, তার চিন্তা চেতনা ছিল মাতৃভাষার মর্যাদা স্বীকৃতি বিধানের সংকল্প। বাঙালিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে এ চেতনা ছিল সর্বদা সক্রিয়। এই ব্যাপারে তিনি আমৃত্যু ছিলেন আপোষহীন কঠোর। বাঙালি জাতির তার এই অনন্য সাধারণ ভূমিকার কথা কখনো ভুলবে না। ভাষা আন্দোলনে অন্যান্য নেতৃত্ব, 21 ফেব্রুয়ারির গুলিতে ঠিক কতজন মারা গিয়েছে তা নিয়ে পরবর্তীকালে নানা কারণে মতভেদ দেখা দিয়েছে। 21 ফেব্রুয়ারি গুলি লেগে কেউ আবার পরে মৃত্যুবরণ করেছেন। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ভাষার কারণে 6 জন শহীদ হয়েছিলেন।
শহীদ রফিকউদ্দিন আইকম পড়তেন, তার বয়স 19-20 ছিল। তার বাড়ি মানিকগঞ্জ আবুল বরকত 1927 সালের 16 জুন জন্মগ্রহণ করেন। এভাবে তাদের বিস্তারিত এখানে দেওয়া রয়েছে কারা নেতৃত্ব দিয়েছে। তারপরে ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা, 4852 সালের ভাষা আন্দোলনে তৎকালীন দেশের নারী সমাজে প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ ছিল। মিছিল, স্লোগান, সভা সমিতিতে আরও পুরুষের পাশাপাশি তারাও পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন। ঢাকার বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে কামরুন্নেসা স্কুল ও ইডেন কলেজে ছাত্রীদের ভূমিকা ছিল সংগ্রামী। মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে নাদিয়া চৌধুরী সহ তারা অনেক পোস্টার ফেস্টুন লিখেন এবং নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বাইরেও নারী সমাজের ভূমিকা ছিল সক্রিয় ও প্রতিবাদী। যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী একজন ছিলেন হামিদা রহমান। বগুড়ার বিশেষ ভূমিকা ছিলেন রহিমা খাতুন, সালেয়া খাতুন সহ অনেকে। ভাষা আন্দোলনে সিলেটে নারীদের ব্যাপক ভূমিকা ছিল। এই আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, জোবেদা খাতুন, সাহেরা বানু ইত্যাদি ইত্যাদি, এভাবে লিখে দিবে। তারপরে জাতীয়তাবাদে বিকাশে 52-র ভাষা আন্দোলনের তাৎপর্য, 1948-1952 সালে ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম বিদ্রোহ। ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়। 1 নম্বর, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলন শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠেনি। পাকিস্তানের মাত্র 7.2% জনগণ ছিল উর্দু ভাষাভাষী। পক্ষান্তরে 54.6% জনগণের ভাষা যে বাংলাকে উপেক্ষা করে বাঙালি সহজে মেনে নিতে চায়নি। এর সঙ্গে তাদের জীবিকা অর্জন প্রশ্ন জড়িত ছিল। অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠাকে তারা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনাই 60-এর দশকে স্বৈর শাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনে প্রেরণা যোগায়। 2 নম্বর, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ। ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। দ্বিজাতি তত্ত্বে ধর্মীয় চেতনার মূলে সংশয় দেখা দেয়। পাকিস্তান সৃষ্টি সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষার পক্ষে বক্তব্যের সমর্থন 1948 সালে সংখ্যাগরিষ্ঠ জনগণের অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। গণপরিষদে হিন্দু সদস্যদের ভাষার পক্ষে যে কোনো প্রভাব বিস্তার করে বিরোধিতা করেন মুসলিম সদস্যরা। মুসলিম লীগ ও শাসক চক্র চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী ধর্মকে ব্যবহার করে ভাষা আন্দোলনকারী সমর্থকদের ভারতের দালাল ও মুসলিম কাফের বলে চিহ্নিত করেও আন্দোলন থামাতে পারেনি। ফলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়। আওয়ামী মুসলিম লীগ নামক বৃহৎ রাজনৈতিক দল তাদের দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করেন। রাজনীতিতে নতুন মেরুকরণ। 1947 সালে পাকিস্তান সৃষ্টির সময় 4টি পৃথক ভাবাদর্শ ভিত্তিক রাজনৈতিক ধারা লক্ষণীয় ছিল। এক, মুসলিম জাতীয়তাবাদী ভাবাদর্শের প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ। মুসলিম লীগ আবার 4টি উপদলে বিভক্ত ছিল। নাজিম উদ্দিন আকরাম খাঁ গ্রুপ, সোহরাউদ্দি হাশিম গ্রুপ, এ কে ফজলুল্লাহ গ্রুপ, মাওলানা ভাসানী গ্রুপ। প্রথম উপদলটি ছিল কট্টর ও উর্দুর পক্ষে, বাকি উপদলগুলো ছিল বাংলার পক্ষে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই বাকি 3টি উপদলই মুসলিম লীগ থেকে বেরিয়ে আওয়ামী লীগ গঠন করে। আংশিক ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক ধারার প্রতিনিধিত্বকারী জাতীয় কংগ্রেস, এদের তেমন প্রভাব না থাকলেও এরা ছিল বাংলার পক্ষে। বিপ্লবী সাম্যবাদী ভাবধারার প্রতিনিধিত্বকারী কমিউনিস্ট পার্টির ও মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা প্রগতিশীল গণ আজাদী লীগ, এরূপ রাজনৈতিক বিভাজন রাজনীতিতে ভাষা আন্দোলন ভিত্তিক মেরুকরণ ঘটে। রাজনীতি থেকে মুসলিম লীগের চিরবিদায়। ভাষা আন্দোলনের চিরবিরোধিতা, স্বৈর শাসন, বাঙালির অধিকারের প্রতি উপেক্ষা, সর্বোপরি দলের নেতাদের শ্রেণী চরিত্রের কারণে এই দলটি জনবিচ্ছিন্ন হতে সময় লাগেনি। 1952 সালে আওয়ামী লীগ, গণতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, মুসলিম লীগ বিরোধী জোট গঠনের সূচনা করে। 1954 সালের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে। কমিউনিস্ট পার্টি ফ্রন্টে যোগ না দিলেও কেউ কেউ আওয়ামী মুসলিম লীগের টিকিটে প্রার্থী হন। সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন লিখেছেন যে 10 জন কমিউনিস্ট পার্টি সদস্য আওয়ামী মুসলিম লীগের পরিচয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভাষা আন্দোলনের সমর্থক যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও জয়যুক্ত হয়। 309টি আসনের মধ্যে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র 10টি আসন লাভ করে। মুসলিম লীগের মুখপত্র দৈনিক আজাদ 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরা ডুবির জন্য যে 10টি কারণ চিহ্নিত করেন, তার প্রথমটি ছিল বাংলা ভাষার দাবির প্রতি অবিচার, ভাষা আন্দোলন সম্পর্কে নুরুল আমিন সরকারের দমন নীতি, জনগণের স্বতঃস্ফূর্ততা। 1948 সালে ভাষা আন্দোলন শুধু শিক্ষিত বুদ্ধিজীবী মহলে সীমাবদ্ধ থাকলে 1952 সালের ভাষা আন্দোলন ব্যাপক জনগণের মধ্যে প্রভাব ফেলে। 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে থাকলে 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণ ঘটনায় তা অকার্যকর হয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদে পরের দিনের গায়েবানা জানাজার পরে ঢাকা শহরে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ কারোই ছিল না। কারো নির্দেশ ছাড়াই 144 ধারা ভঙ্গ করে মহল্লা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্ত মিছিলে রাজপথে নেমে পড়ে। পুলিশের সাথে জনতার বহু স্থানে সংঘর্ষ হয়। সারা ফেব্রুয়ারি ঢাকা শহর ছিল প্রতিবাদ মিছিল আর হরতালে শহর। ঢাকায় পুলিশের গুলিবর্ষণের খবর মফস্বলে ছড়িয়ে পড়ে, সেখানে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশ হয়। কুসংস্কার ও গোড়ামিতে আঘাত, এগুলো তোমরা চাইলে দিতে পারো, আমি অনেকগুলো দিয়েছি, তোমাদের কাছে যেটা মনে হয় সেটা দিতে পারবা। তার বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি, ভাষা আন্দোলনের তীব্রতা পাকিস্তানের কেন্দ্রীয় প্রাদেশিক সরকারকে ভাবিয়ে তোলে। 1952 সালে 22 ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ পাকিস্তান গণপরিষদের বিবেচনার জন্য প্রেরণার একটি প্রস্তাব স্বয়ং মুসলিম লীগ পাশ করেন, যদিও গণপরিষদে তা বাধার সম্মুখীন হয়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের আগে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক 21 ফেব্রুয়ারি শোক দিবস হিসেবে ছুটি ও শহীদ দিবস ঘোষণা করে। এছাড়া একই বছর গণপরিষদের পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে উর্দু ও বাংলা এবং পার্লামেন্ট ইংরেজি ছাড়া উর্দু বাংলার বক্তব্য রাখার বিধান করা হয়। অন্যদিকে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পায়, বাংলা ভাষা চর্চা বিকাশ, এটা দেখতে পারো। শহীদ স্মৃতির প্রতীক আন্দোলনের উৎস হিসেবে শহীদ মিনার তৈরি। 1952 সালের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় শহীদ মিনার। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনার শহীদ মিনার গড়ে ওঠে। এই শহীদ মিনার শুধু শহীদদের স্মৃতিকে অমরত্ব দেয়নি, প্রতিষ্ঠিত করেছে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক উদ্দীপনা। শহীদ মিনারেই পরবর্তীকালে জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি চর্চা ও আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই কারণে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের প্রায় সকল শহীদ মিনার ধ্বংসপ্রাপ্ত হয়। স্বায়ত্ত শাসন আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণা, ভাষা আন্দোলন ভাষা দাবিকে কেন্দ্র করে গড়ে উঠলেও ক্রমে ক্রমে এর সাথে বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন জড়িত হয়ে পড়ে। ভাষা আন্দোলনকালে পরে বিভিন্ন লেখনী ও দাবি দেওয়ার ক্ষেত্রে শুধু বাংলা ভাষাভাষী নয়, বরং বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন দাবি উত্থাপিত হয়। গণপরিষদের পূর্ব বাংলার রাজনৈতিক জনসংখ্যানুপাতিক আসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় সিভিল সার্ভিস সহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালি নিয়োগ, পূর্ব পশ্চিম পাকিস্তানিদের মধ্যে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য অবসান ঘটানোর দাবি করা হয়। যুক্তফ্রন্ট এইসব দাবিকে প্রথম জনসমক্ষে নিয়ে আসে, যা 60-এর দশকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের 6 দফা দাবিতে প্রস্ফুটিত হয়। এরপর ধারাবাহিকভাবে স্বায়ত্তশাসন আন্দোলন রূপ নেয়, স্বাধীনতা লাভের মাধ্যমে যা চূড়ান্ত সাফল্য লাভ করে। তাই বলা যায় যে 1952 সালে থেকে 1971 সালে মুক্তিযুদ্ধের প্রতিটি স্তরে প্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। এবার আসে বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন ও পটভূমি তাৎপর্য। 1952 সালের ভাষা আন্দোলনের পরের বছর থেকে প্রতি বছর 1 ফেব্রুয়ারি 21 দিনটি বাঙালির শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে 21 ফেব্রুয়ারি রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ নিবেদন করেন। 21 ফেব্রুয়ারি প্রবাদপেরি ও প্রবাদপেরি গান বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর 21 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি চেতনাকে লালন করার প্রক্রিয়া অব্যাহত করা হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে। বিশ্বের ইতিহাসে অনন্য সাধারণ ঘটনা হিসেবে আমাদের ভাষা ও শহীদ দিবস আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। 1999 সালে 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভাষা আন্দোলনের তাৎপর্য, 1952 সালে ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ, বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। 1948 সালের পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তান সরকারের অবহেলা, বঞ্চনা, শোষণের জাদাগলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। এভাবে বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য। এটা একটু বড় হয়ে গেছে যদিও, যে এখানে যে 10টা পয়েন্ট দেওয়া আছে জাতীয়তাবাদের বিকাশ, সেখানে তোমরা চাইলে 5-6টা দিতে পারো, ওইখানে একটু কাটছাঁট করতে পারো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়। বেশি দিচ্ছি যাতে করে সবার অ্যান্সার এক না হয়, তোমরা এখান থেকে নিজেদের মতো করে লিখতে পারো। তো এই আজকের এই অ্যাসাইনমেন্টে এই পর্যন্তই। তোমাদের জন্য সুসংবাদ, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েটের জন্য তোমাদেরকে ইংলিশটাকে বেসিক স্ট্রং করতে হবে। তার জন্য আমার লেখা একটি বই গ্রামার ভ্যাকসিন, বইটাতে বেসিক থেকে শুরু করা হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে বেসিক ইংলিশ গ্রামার কোর্স শুরু করব, জুম অ্যাপসে হবে, 2 মাসের কোর্স বা 3 মাসের কোর্স হবে তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ে।
তো সেই সময় এই বইটা তোমাদের জন্য কাজে লাগবে। বইটার দাম 250 টাকা, কুরিয়ার সার্ভিস ফি সহকারে। নিচের নাম্বারে পাঠিয়ে নাম, ঠিকানা, অ্যাড্রেস মেসেজ করে দিলে 2 থেকে 3 দিনের মধ্যে বইটি পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ।